দার্জিলিং এর কাঞ্চনজঙ্ঘা কি বা ওই টাইগার হিল, ভূস্বর্গ কাশ্মীরের দেখি কত সুখ অনাবিল। দার্জিলিং এর কাঞ্চনজঙ্ঘা কি বা ওই টাইগার হিল, ভূস্বর্গ কাশ্মীরের দেখি কত সুখ অনাবিল। এসব কে বানালো তুমি ভেবোছো কি বলো, এসব কে বানালো তুমি ভেবোছো কি বলো। বনিয়া মিনশানে ইলাহির মাথা ঝুঁকে যায়। ইসলামিক মেহফিল 21 ওয়াজ গজলের সেরা চ্যানেল। আকাশের তারাগুলো গোনা কি যায়, সাগরের জল বলো মাপা কি যায়। আকাশের তারাগুলো গোনা কি যায়, সাগরের জল বলো মাপা কি যায়। আর সূর্যের বিশালতা ছোঁয়া কি যায়, সূর্যের বিশালতা ছোঁয়া কি যায়। ঝিকিমিকি ঝিকিমিকি মরিচিকা ধরা কি যায়। আল্লাহ মহান, আল্লাহ মহান, আল্লাহ মহান, তুমি আল্লাহ মহান। তারপর উপরে আকাশ নিচে সাগরের বিপুল জলরাশি, কোথায় শুরু এর কোথায় বা শেষের ভাবতে শুধু বসি। উপরে আকাশ নিচে সাগরের বিপুল জলরাশি, কোথায় শুরু এর কোথায় বা শেষের ভাবতে শুধু বসি। সাগরের অতল তলে কত মনি মুক্ত খেলে, সাগরের অতল তলে কত মনি মুক্ত খেলে। সৃষ্টির মাঝে সোসটাকে ওই যেন দেখা যায়। আল্লাহ মহান, আল্লাহ মহান, আল্লাহ মহান, তুমি আল্লাহ মহান। দেখুন যারা আল্লাহকে অস্বীকার করে, যেমন ফিরাউন, সাদ্দাদ, নমরুদ, সবাই এরা আল্লাহকে অস্বীকার করেছিল। তারা নিজেকে অনেকে খোদা স্বীকার করেছিল যে আমি আল্লাহ, আমাকে তোমরা স্বীকার করে নাও আমি আল্লাহ। আমরা জানি যে সাদ্দাদ নিজে জান্নাত তৈরি করেছিল যে আমার জান্নাত আমি নিজেই যাব। আপনারা জানেন অনেকে তো সেই সম্পর্কে বলছে তোমাকে জান্নাত তৈরি করতে হবে না, যে খাদ্য খেয়ে তুমি দুনিয়ার বুকে বেঁচে আছো একটা ধানের শীষ বা একটা গমের দানা তৈরি করে দেখাও। বলছে দেখুন, নাস্তিকি তুমি সোসটাকে ওই যদি করো অস্বীকার, তবে তুমি এক গমের দানা করো দেখি আবিষ্কার। নাস্তিক তুমি সোসটাকে ওই যদি করো অস্বীকার, তবে তুমি এক গমের দানা করো দেখি আবিষ্কার। মিশরের জাদুঘরে তুমি একবার এসো ঘুরে, মিশরের জাদু ঘরে তুমি একবার এসো ঘুরে। তানো ফেরাউন শুকনো কাঠের মতো পড়ে রায়। আল্লাহ মহান, আল্লাহ মহান, আল্লাহ মহান, তুমি আল্লাহ মহান। কয়েক বছর আগে যে ঝড়টা হয়েছিল ওই ঝড়টার নাম কি আমরা জানি তো? কি ঝড় হয়েছিল? আমফান। এই আমফান ঝড়ে এখানে কত ক্ষতি হয়েছে আমরা জানি না। আমার মগরাহাটে আমার আমফান ঝড়ে অনেক বড় ক্ষতি হয়ে গেছে অনেক মানুষের। তো যাই হোক, সেই আমফান ঝড়, আয়লা ঝড়, ইয়াস ঝড়, এরকম অনেক ঝড় হয়েছিল। তো যখন আমার এখানে
আয়লা বা লাইলা ঝড় যখন হয় তখন আপনাদের এখানে আমি ছিলাম আমার শ্বশুর বাড়িতে, তো বিশাল ভাবে ঝড় হয়েছিল। এই সব ঝড় যখন আল্লাহ পাকের আজাব যখন এই দুনিয়ার বুকে আসে, কোন মানুষ যদি মনে করে আমি এটাকে রুখে দেব পারবে, এত বড় বৈজ্ঞানিক এত বড় শক্তিশালী কেউ হয়নি। একজন একটা টাইটানিক জাহাজকে তৈরি করেছিল, টাইটানিক জাহাজ তৈরি করার পরে সে অহংকার করেছিল যে আমার এই জাহাজে কোনো দিন এ ডুববে না, একটা পাকাটি যদি আমি এই সাগরে ফেলে দিই তো এই পাকাটি ডুবে যাবে, আমার এই জাহাজ কোনো দিন ডুববে না। কিন্তু সেই জাহাজ কেমন ডুবে গিয়েছিল কবি বলছে, দেখুন, অহংকার আল্লাহ পাক সহ্য করে না। কবি বলছে, দেখেছি আমরা আপন চোখে ইয়াস আমফান আইলা, পেরেছে কোন বিজ্ঞান শক্তি করতে মোকাবিলা। দেখেছি আমরা আপন চোখে ইয়াস আমফান আইলা, পেরেছে কোন বিজ্ঞান শক্তি করতে মোকাবিলা। আর টাইটানিক ডুবে গেল কেন বিজ্ঞান ফেল হলো, টাইটানিক ডুবে গেল কেন বিজ্ঞান ফেল হলো, সষ্টার সাথে টেক্কা দেওয়া মূর্খের পরিচয়। আল্লাহ মহান, আল্লাহ মহান, আল্লাহ মহান, তুমি আল্লাহ মহান। সবশেষে আমার প্রিয় কবি বনি আমিন সাহেব তিনি কি বলছে দেখুন, যে আমরা দার্জিলিংয়ে যে বরফের পাহাড়কে দেখি, দার্জিলিংয়ে আমরা নেটের মাধ্যমে এখন দেখতে পাচ্ছি যে বরফের পাহাড়, ওর উপরে যখন রোদ লাগে কখন সোনালি কালার হয়ে যায়, বেগুনি কালার হয়ে যায়, এইসব কে বানিয়েছে সেই সম্পর্কে আমার কবি বলছে দেখুন, দার্জিলিংয়ের কাঞ্চনজঙ্ঘা কি বা ওই টাইগার হিল, ভূস্বর্গ কাশ্মীরের দেখি কত সুখ অনাবিল, দার্জিলিংয়ের কাঞ্চনজঙ্ঘা কি বা ওই টাইগার হিল, ভূস্বর্গ কাশ্মীরের দেখি কত সুখ অনাবিল, এসবকে বানালো তুমি ভেবোছো কি বলো, এসবকে বানালো তুমি ভেবোছো কি বলো, বনি আমিন শানে ইলাহির মাথা ঝুঁকে যায়। আল্লাহ মহান, আল্লাহ মহান, আল্লাহ মহান, তুমি আল্লাহ মহান, আল্লাহ মহান, আল্লাহ মহান, আল্লাহ মহান, তুমি আল্লাহ মহান। শুনলেন আল্লাহ পাকের বড়ত্ব। এইবার আল্লাহ পাক জানাকে না সৃষ্টি করলে, আমি আপনি তো দূরের কথা, তো ওই আসমান সাগর নদী নক্ষত্র ফ্রাউন সাদ্দাত কিছুই সৃষ্টি হতো না। সেই সম্পর্কে সুন্দর একটি কালাম মনোযোগ সহকারে শুনবেন, বলছে দেখুন, ওই চাঁদ কত সুন্দর,